হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা চারটা ভেরিয়েবলের কে ম্যাপটা দেখবো, কার্ন ম্যাপ। ওকে, তো চারটা ভেরিয়েবলের কার্ন ম্যাপ দেখার জন্য আমরা প্রথমেই যে ইকুয়েশনটা দেওয়া আছে সেটা একটু খেয়াল করব। তো ইকুয়েশনটা ঠিক এরকম, আমাদের ফাংশন দেওয়া আছে এবং ভেরিয়েবল হচ্ছে ডব্লিউ, এক্স, ওয়াই এবং জেড। এবং যে ফাংশনটা দেওয়া আছে সেটা হলো ডব্লিউ এক্স এবং ওয়াই প্রাইম প্লাস ডব্লিউ ওয়াই প্লাস ডব্লিউ প্রাইম ওয়াই এবং জেড প্রাইম, জাস্ট এটা দেওয়া আছে। তো এখান থেকে আমাদের কে ম্যাপটা বের করতে হবে। ওকে, তো আমরা এর আগে টিউটোরিয়াল থেকে জানি যে তিনটা ভেরিয়েবলের জন্য কিভাবে কাজ করতে হয়। তো চারটা ভেরিয়েবলের জন্য আমাদের যে ঘর হবে, আমরা জানি যে কয়টা ঘর হবে তার উপর ডিপেন্ড করে সূত্র হচ্ছে টু পাওয়ার এন। এখন আমাদের এন এর মান হচ্ছে 4, তার মানে হচ্ছে 16টা ঘর হবে চারটা ভেরিয়েবলের জন্য। তো সে অনুযায়ী আমাদের ম্যাপটা করে ফেলি, তার মানে আমাদের 16টা ঘর হবে, একটা ওকে, একটা দুটা তিনটা এবং 4টা। ওকে, 1 2 3 4। ওকে, তো আমাদের কাজটা হয়ে গেল। আমাদের এখন যেটা করতে হবে, আমাদের যে ভেরিয়েবল হচ্ছে চারটা ভেরিয়েবল সেটা হচ্ছে ডব্লিউ এক্স ওয়াই এবং জেড। আমাদের এই চারটা ভেরিয়েবল নিয়ে কাজ করতে হবে। তো প্রথমে আমাদের যেটা, আমরা এই পাশে ডব্লিউ এক্স রাখি এবং এই পাশে ওয়াই জেড রাখি। ওকে, তো আমাদের যে গ্রে রোল সেই অনুযায়ী গ্রে কোড আছে, সেই অনুযায়ী আমাদের ভেরিয়েবলের মানগুলো বসাই। এগুলো আমরা দেখে আসছি এর আগের টিউটোরিয়ালে, 0 1 1 1 এবং 1 0। এবং সিমিলারলি এখানে যেহেতু দুইটা ওয়াই জেড, এর পাশেও দুইটা হবে, 1 1 এবং 1 0। তো তিনটা ভেরিয়েবলের জন্য আমাদের গড় হয়তো 8টা এবং 4টার জন্য গড় হবে 16টা, 1 2 3 4 5 6 7 8 এবং নিচের হচ্ছে 8টা, এই হচ্ছে 16টা গড়। তো এখন এখান থেকে আমাদের মানগুলা বের করতে হবে। তো নর্মালি জানি যে চারটা ভেরিয়েবলের জন্য আমাদের ফাংশনে 4টাই দেওয়া থাকার কথা, বাট এখানে কিন্তু 3টা দেওয়া আছে। তো এটাই হচ্ছে আমাদের এখানে মেইন প্রবলেম, এখানে আবার 2টা, এখানে আবার 3টা দেওয়া আছে। তো এখান থেকে আমরা বাইনারি মানটা কিভাবে বের করব সেটাই হচ্ছে আমাদের কথা। তো আমরা প্রথমে চলে যাই, প্রথমটা ডব্লিউ এক্স এবং ওয়াই, এইখানে আমরা লিখি ডব্লিউ এক্স এবং ওয়াই প্রাইম। ওকে, এটা হচ্ছে আমাদের প্রথমটা। তো এখানে একটা মিসিং আছে, সেটা হচ্ছে জেড, এটা দেয়া নাই। তো এটার মান কিন্তু আমাদের হইতে পারে, তো আমরা বাকিগুলোর মান বসাই, 1 1 এবং এটা হচ্ছে 0। কেন হলো এটা আমরা জানি, কোনো কিছু প্রাইম থাকলে 0 এবং নর্মাল থাকলে 1। তো এখন আমাদের জেটের মান যেহেতু দেয়া নাই বা জেটটা ডিফাইন করা নাই, তো জেটের মান কি হইতে পারে, হয় 0 হইতে পারে না হয় 1 হইতে পারে, রাইট? তো আমরা ধরে নিলাম এটার মান হয় 0 হবে না হয় 1 হবে, দুইটা মান এটার হইতে পারে, রাইট? তো সেই হিসাবে আমাদের সকে মানটা বসাই, কি হবে, আমরা 1 1 আগে 0 ধরি, 1 1 0 0 এটা ধরলাম, এই দুইটা ধরলাম, 1 1 0 কোথায় দেখি, এই তো একটু ম্যাপটা, এখানে 1 1 আছে এবং এই পাশে 0 0 আছে, তার মানে আমাদের 1টা হবে 1 1 0 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
এখানেও প্রাইম হবে। ওকে, তো এখানে প্রাইম হলে এখানে প্রাইম হবে এবং এটার মান হবে জিরো। ওকে, তো এটা হলে আমরা, তার মানে কি হলো, 1000, তো 10 হচ্ছে এইটা এবং 00 হচ্ছে এটা, তার মানে এখানে আমাদের এই পজিশনটা। এবং আরেকটা হইতে পারে কিন্তু, এখানে 0 না হয়ে যেটার মান 1ও হইতে পারে, তো তাহলে হবে 1001, তাহলে 1001। তো এখানে তার মানে এটার মান কি হইতে পারে, এই দুইটা হইতে পারে। তো আমাদের প্রথম কার্ডটা শেষ। তো আমাদের আরেকটা আছে, সেটা বের করি, সেটা হচ্ছে WY দেওয়া আছে। তো আমরা WYটা বের করি, WY দেওয়া আছে। তো একটু ভালো করে খেল করবেন, এখানে কিন্তু দুইটা মিসিং আছে, একটা হচ্ছে X মিসিং এবং একটা হচ্ছে Z মিসিং। তার মানে মিসিং এখানে কয়টা, দুইটা, X মিসিং এবং Y মিসিং। তো আমরা নর্মালি দুইটা যে ভ্যালু দেওয়া আছে WY, সেই দুটার মান বসাই, সেই দুটার মান 1 এবং এটার মানও 1। এখন দেখেন, এক্স এর মান 0 হইতে পারে অথবা 1 হইতে পারে, আবার জেড এর মান 0 হইতে পারে অথবা 1 হইতে পারে, দুইটাই আমাদের কনসিডার করতে হবে। তো খেয়াল করেন, আমাদের কিন্তু একটু বক্স যদি করে নেই এই পাশে এবং এটা, এখন এখান থেকে আমাদের বের করতে হবে। যদি ধরি 1010 হইতে পারে, 1010 এটা কিন্তু হইতে পারে, কারণ 1010 আমাদের দুইটার মানই, এক্স এর মানও 0, ওয়াই এর মানও 0 ধরে নিলাম, তাহলে 1010 পজিশনটা কতটা, এই যে 10 এবং 10 পজিশনটা, সরি দেখেন, 10 এবং 10 পজিশনটা হচ্ছে এটা। ওকে, তো কোনো সমস্যা নেই। এখন 1011 হইতে পারে কিন্তু, যেটার মান 1 হইতে পারে, তার মানে 1011টাও হবে, তাহলে 10 এবং 11, তার মানে এটা, দেখেন এটা গেলো 1011 গুলো। এখন খেয়াল করেন, এখানে 1110 হইতে পারে কিন্তু, 1110 এটাও হইতে পারে, তো 1110 কিন্তু এইটা, দেখেন এখানে 0-র জায়গায় কিন্তু 1 হইতে পারে, সেজন্য বললাম 1110। আবার এটা হইতে পারে 1111, চারটাই 1 হইতে পারে, দেখেন এখানে মান 1 হইতে পারে এবং এখানকার মান 1 হইতে পারে, তার মানে 1111, চারটা 1 এখানে হইতে পারে। তো আমাদের হচ্ছে দুই নাম্বারটাও শেষ, এটাও শেষ, এটাও শেষ, আমাদের বের করতে হবে তিন নাম্বারটা। তিন নাম্বারটা কি হচ্ছে, W আর দেখে আসি YZ প্রাইম। ওকে, ঠিক এরকমই। তো এখানে আমাদের মিসিং আছে এক্স, আমাদের মিসিং আছে হচ্ছে এক্স। তো এখন আমি নর্মালি মান বসাই নেই,